السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحلل قدّة من لساني يفقه قولي صدق الله العظيم প্রিয় সম্মানিত উপস্থিতি আশা করি আপনারা সকলেই ভালো আছেন গত ভিডিওতে আপনারা মধ্যে লিনের হরফের পরিচয় পেয়েছেন আজকে আমাদের মধ্যে বদলের পরিচয় মধ্যে বদলের পরিচয় আজকে শেখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন বোটে লেখা আছে মধ্যে বদলের পরিচয় মধ্যে বদল কাহাকে বলে হামজার সঙ্গে মদের হরফ হইলে ওহাকে মধ্যে বদল বলে হামজার হরফের সঙ্গে হামজার সঙ্গে মদের হরফ হইলে ওহাকে মধ্যে বদল বলে মধ্যে বদল এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আ মানা হামজা খারা জবর আ এখানে দেখতে পাচ্ছেন হামজা খারা জবর আ এটাকেই বলা হয় মধ্যে বদল মিম জবর মা হরকত নুন জবর না হরকত তাহলে কি হলো আ মানা আ মানা প্রকাশ থাকে যে হামজায় খারা জবর খারাজের পেশ হইলে ওহাকেই মধ্যে বদল বলে হামজার খারা জবর খারাজের পেশ হইলেই ওহাকে মধ্যে বদল বলে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন খারা জবর উপরের টানটার নাম হল খারা জবর আর তার নাম খারাজের নিচেরটার নাম হল খারাজের এটাকে বলা হয় খারাজের আর এটা হলো উল্টা পেশ তাহলে খারা জবর খারাজের পেশ এটাকেই বলা হয় মধ্যে বদল একেই মধ্যে বদল বলা হয় আমি আবার বলছি যে হামজার সঙ্গে মদের হরফ হইলে ওহাকেই মধ্যে বদল বলে হামজার সঙ্গে মদের হরফ হইলে ওহাকেই মধ্যে বদল বলে এক আলিপ টানিয়া পড়িতে হয় যেমন আমানা। মানা এক আলিপ পরিমাণ টানার নামটাই হলো মধ্যে বদল প্রকাশ থাকে যে হামজায় খারা জবর খারাজের উল্টাপ হইলে ওহাকেই মধ্যে বদল বলে যেরকম খারা জবর খারাজের আ ই উ এরকম যেরকম আপনারা শখের ভিতরে দেখানো হয়েছে যে কিভাবে মধ্যে বদল এর উদাহরণগুলো পড়ানো হয় যেরকম হামজা খারা জবর আ মিম জবর মা আমা মা আ না আ মানা আমানা আ মানা তারপরে হামজা ওয়াউ পেশ উ জের মি উ মি নুনজবর না উ মি না উ মি না উ মধ্যে বদল একালি পরিমাণ টানিয়া পড়তে হবে মিম জবরের মি নুন জবর না উ মিনা তারপরে আসেন হামজা ইয়া ই মিম আলিফ জবর মা ই নুন আলিফ দুই জবর নান মা নান হামজা ও পেশ উ মধ্যে বদল তাজের তি ও তি ইয়া জবর ইয়া ও হামজা খারাজের ই মধ্যে বদল লাম খারা জবর লা মধ্যে বদল ইলা লা ফি ইলা ফি হামজা খারা জবর আ মধ্যে বদল মিম ইয়াজের মি আমি নন্দুই বেশ নুন আমিনুন এবার আমরা হরকত দিয়ে তাড়াতাড়ি প্রত্যেকটি শব্দর উচ্চারণ করি আমানা উমিনা ইমানান উতিয়া ইলাফি আমিনুন আমরা মধ্যে বদলের পরিচয় শিখলাম জানলাম এবং উদাহরণগুলো দিয়ে আপনাদেরকে দেখানো হলো এভাবেই করে বদলের পরিচয় আমরা যখনই দেখবো যে খারা জবর আছে খারা জের আছে উল্টা পেশ আছে এই তিনটা নিয়ম পড়ার ভিতরে থাকলেই আমরা মনে করব যে এটা বদল আর এই বদলকে আমরা একালি পরিমাণ টানিয়া পড়ব তাহলেই সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকেই আমাদের এই মধ্যবদলের পরিচয়টা এখানে শেষ করছি আমার তাওফিক ইলা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত